엄청 비가 눈을 모아서 물어본 거죠.
দেখেন বুঝছেন বুঝছেন হ্যাঁ দেখেন দেখেন আমার দেখেন আমার দেখেন দেখেন Thank you.
ऐसे करो हां I was from
Thank you.
এখন ম্যানুয়ালি আসতে হয় কি হতো হ্যাঁ এখানে
আছে পাঁচখানা আছে ঠিক আছে এখানে কি আছে কি আছে গ্যালিয়াম স্টোন আপনারা টুলসে ব্যবহার করার বলতে আপনার ভিডিও আচ্ছা ভিডিও থেকে দেখতে বলেন কজন দেখতে বলেন কজন দেখতে আমি বলছি কি কারণে আমি বলছি আপনার শুধু বেসিক প্রথম পাঁচ ছয়টা যে টেবিল আছে 15 মিনিট 16 মিনিট 20 মিনিট 25 মিনিট যেমন এখানে যখন মানুষের পিএইচডি করে
উনি কি সবগুলোই পেজ করে নাকি যে কোনো একটা সাবজেক্টে করা পেজ করে না ম্যাথ হোক বাংলা হোক মানে যে কোনো একটা সাবজেক্টে করানো উনি তো আপনি যে কোনো একটা আপনি কি শুধু একদম বেসিক আপনি আপনি শুরুতে কি আপনাকে সরি সরি শিখে কেন আপনার আকারে কেন চিনা কোনো তারপরে শিখে কেন পরে গিয়ে আপনি তো পড়া ভাঙতে পারেন যেমন প্রথম আছে টি ওয়াই পি ই ঠিক আছে কোনো বাচ্চা লেভেল পড়বে ঠিক আছে এটা কি আছে এইচ টি আর ই টি ও এস ই এ আর সি মানে পড়ে গেল না এমন পড়ে উল্টা পাল্টা পড়ে পড়ার আস্তে আস্তে কেজি পর আসে আপনার এখন একই অবস্থা ওইসব শিখাচ্ছি সেখানে এখনো ইলাস্ট্রেটর গেছে তারপর এমএস ওয়ার্ড গেছে আর কি গেছে এক্সেল গেছে পাওয়ার পয়েন্ট গেছে আর কি গেছে ক্যানভা গেছে তো ক্যানভা শিখেছে না কখনোই ক্যানভা শিখেছে ডিজাইনের কনসেপ্টটা মাথায় নিয়ে আসার জন্য পরে লাগবে এরপর হচ্ছে কি আপনি প্রোগ্রাম সবগুলো তোলা হয়েছে তোলা হয়েছে ঠিক আছে তো অনেকে পারাবেন পারে না অনেকে এখানে শিখে বলছে ঠিক আছে তারপর হচ্ছে কি অ্যাক্সেল অনেকে পারে আপনি পারে না এখন এখন পারে না কে জানে না খাই বসে লিখে দেয় কিন্তু তারপর হচ্ছে আর কি আরেকটা কিছু ওয়ার্ড ছিল মডেলে কি অবস্থা টাইপিং শিখেন এখানে কজনের বাসে ল্যাপটপ আছে কজন কজন মানে কার কজনের বাসে ল্যাপটপ ল্যাপটপ আছে ল্যাপটপ ডেস্কটপ ছয়টা আচ্ছা ছয়জনের জন্য একজন বাদে আপনার যে কি নাম দেয় রুম লাগ যাবে সে নাম দিয়ে আছে ওনার টাইপিং স্পিড আছে ঠিক আছে এখন বাদ বাকি দশ নম্বর সিনিয়র দিয়ে আছে আপনার স্পিড কেমন আছে আপনি বলেন এখন কদিন হয়েছে এখন মানে আপনি আপনি দেখেন ধরুন না এক সপ্তাহ ঠিক আছে এই এক সপ্তাহ আপনি স্পিড আপনি বলুন আপনার স্পিড কেমন হচ্ছে আগে যেখানে আপনার কি বলতেন বেসিক একটা কম্পিউটার শিখতে গেলে আপনি বেসিক কোর্স করতে যাবে বলবো কি দা বাউন্ড ফক্স যা মতো লেজি ডগ এটা বল দেখে না আরে বাবা তো ভাই কিন্তু কোন জায়গায় কি আছে জানি না আমি জানি এই কোন জায়গা আছে এস কোন জায়গা আছে এই কোন জায়গা আছে আমি জানি আমি কি আমি দা বাউন্ড ফক্স লিখি আমি প্রত্যেকে শিখবো আমি কেমন আমি লিখবো আপনার কি না একটা শর্টকাট কতগুলো কি আছে রুলস আছে শেখার জন্য আপনার স্পিড যদি বেড়ে যায় এখানে যাবেন ঠিক আছে এখানে আছে না এই দেখেন কি লাগবে দেখতে অনলাইনে ঠিক আছে কি লাগবেন টাইপিং মাস্টার ঠিক আছে টাইপিং মাস্টার প্র্যাকটিস বা টাইপিং মাস্টার লিখে দিবেন লিখে দিয়ে দেখুন এখানে অনেকগুলো এখানে দেখবে অনেকগুলো আপনার এখানে যেখানে আসবে এখানে চলে আসছে দেখেন লেখেন টাইপিং মাস্টার লার্ন টাইপ অ্যান্ড এসকিউএল স্কিল ঠিক আছে ক্লিক করেন সেখানে ক্লিক করে নতুন একটা ট্যাব খুলছে না দেখেন এখানে এখানে আসছে না ফ্রি ডাউনলোড ও লার্ন মোর টাইপিং মাস্টার দেখেন টাইপিং মাস্টার দেখেন আপনি দেখাচ্ছেন এখানে দেখেন 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 দেখছেন এখানে অনেক কিছু এখানে আসছে না কিছু না শুধু আপনি শুধু একটা জিনিস ক্লিয়ার করুন টাইপিং মাস্টার যেটা আছে কোন নাম কোন জায়গায় যায় দেখেন ফ্রি টাইপিং গেম ফ্রি ক্লিক করেন এখানে কেউ হচ্ছে কেউ ডাউনলোড করতে এখানে দেখেন কেউ হচ্ছে টাইপিং অ্যাটাক না আর ড্রাইভার কি আবার কি আছে একটি গেমস ঠিক আছে এখানে ইজি মোড নর্মাল মোড এক্সপার্ট মোড আপনি ধরুন ইজি মোড দিলেন ঠিক আছে আবার এটা কি এটা আছে না কেউ হইল না এটা খেলা হইল না গেমস হইল না হ্যাঁ তেমনি স্পিড বাড়ানো না আপনি প্রথম কি প্রথম আপনি স্পিড লাগতেছে ঠিক আছে এখন কাউকে ঘুরে সরি হয়েছিলেন হ্যাঁ কাউকে ঘুরেও কজন হয়েছিলেন আচ্ছা ভিডিও তো দেখছিলেন আমি নতুন কয়টায় দশটা না দশটা থেকে দেখছো কয়টা হ্যাঁ কষ্ট কি হয়েছে ওখানে ওখানে উনি কি বলছে বলছে আগে টুলসের আগে বেসিক দেখলো আসলে শিখিনি পরে গিয়ে টুলসের কাজ দেখবো এরকম বলে নাই বেসিক আগে শিখি বেসিকটা
ক্যাচ করে এগুলো কিনে হারে যায় কি করবে তখন এগুলো নাই আমি কেমনে আসবো এটা ঠিক এটা কি বলে তারপরে এটাকে কি বলে আমার নাম শিখে আসতে আগে নাম নাম শিখতে হবে আমি তো আমি ডাইরেক্ট আমি নেমে দেখবো কাজ শিখতে হবে কাজ শিখতে হবে না এটাই কি নাম যে দেখাচ্ছে এটাই কি নাম হবে
দেখছেন তো দেখেন সব রেখে আছে না এই দুই নম্বর পার্টি পুরো আছে না সবই এটা আছে না তো সব রেখে আছে না আর সেগুলো তো প্রোগ্রাম না এখানে আপনার শুধু ছিল না তোমার বেসিকটা ফলো করলে বাদ দিয়ে দিতে আমরা হারিয়ে ছিল দেখেন দেখছেন
না Thank you.
ঘুমিয়ে খাওয়া এখানে আসছে নিয়ে খাওয়া ঘুমিয়ে খাওয়া এখানে আসছে কেসে কেন যা মন চাই করতে হবে ওই কাউন্ট করে কিন্তু দেখেন একটার পর একটা টাওয়ার খুঁজে দিয়ে খুঁজে সুন্দর হয় এমন দিচ্ছি আরো দেখেন একটা শেষ কোনো কিছু নাই আপনি দেখে পাঁচশো যেটা নাও দেখছো ওটা চলে যাবে কপি পেস্ট সবাই জানো না দেখুন Thank you.
এটা মানে কি যে অবস্থা আছে এটা নিচের কি আমদর করছে আমদর করছে এটা অবস্থা না একটু পাশে একটা খরচা লাগে শীত চাপ দিন কি হবে সুদা সুদা না আপনি ছেড়ে দেন দেখেন এটা মানুষের অবস্থা নেই শীত চাপ দিবেন দেখেন আর কি আল্লাহ বলেন ঠিক আছে আল্লাহ বলেন অবস্থা আর অবস্থা না এবার দেখেন এখান থেকে হবে আপনার যদি এটি কি যে ঘুরাইয়া মানে রোটেট করতে অঞ্চাদন কি হবেন শীত চাপ দেবেন চাপ দিতে হবেন যে এখানে এই মাহসা আজ থেকে ঘুরাবেন ঘুরাবেন এবার দেখেন এবার এখানে আমার কাছে কি আমি একটু করোনা যেগুলো আছে এগুলো কি একটু রাউন্ড করবো কেমনি যে ক্লিক করছেন যে এখানে হারও তো ছিল না তো অন্য ছিল পয়েন্ট ছিল ছিল না মানে কি হবে যে এটা না কি না কি প্রবলেম চলাচ্ছে পয়েন্ট চলাচ্ছে না হয়েছে না হয়ে যাচ্ছে না আপনি যেরকম মন চাই যেরকম মন চাই ঠিক আছে দেখেন হয়ে যাচ্ছে না এখন আপনি যদি দেখেন আপনি যদি না আমার তো আপনি শুধু আমার লাগবে শুধু এই দুটি করোনা থাকবে কি সোজা ঠিক আছে অথবা আমার এই চারটে কন্ট লাগবে কি সোজা না কি করবেন এখানে ক্লিক করে এই যে আর চারটা সিলেক্ট হয়ে গেছে কিন্তু এখানে এখানে হয় না কি হবে বাস হয়ে গেছে না এই চারটা হয়েছে বাদ দিবে হ্যাঁ ভিডিও কি আছে উনি তিনটা মানে সামনে শুধু তিনটা নিয়ে ভিডিও করতে পারি 24 মিনিট 15 মিনিট 20 মিনিট কমিশ আছে এখানে
আশা এখানে আসে তাহলে ভালো।
ঠিক আছে যেহেতু ভালো কাজ দিয়ে দেবো ল্যাবটা দিয়ে দিস তো শুরু দেবে তো পর এখানে এসে বলছে আমি দুদিন পরে এসে বলছি কি বলে আমি পারছি দেয় নাই তাই কি হবে এখন পরে 924 স্কুল নামে কোথায় আপনার বাদেশ্বর বাদেশ্বর যে ল্যাব আছে ওটা আছে মাত্র কয়টা 10টা 10টা 11টা লাগি আর লাগি কম্পিউটার আছে ছোট এখন ইয়া বিউরে স্কুল কয়টা কোন দাঁড়া দিচ্ছে না শর্টকাট কি
দূর করার জন্য কি দেখেন
করতে মন চাই, গ্যাজি করতে পারবেন, ফিল্টার করতে মন চাই, ফিল্টার আপনি দেখেন এটা তো ক্লিক করছে সঙ্গে সঙ্গে ফিল্টার আসলে এখানে ফিল হয়ে গেছে না, আর আপনি স্টোক করতে মন চাই দেখেন স্টোক দেন, দুটো হয়ে গেছে না স্টোক, দুটো হয়ে গেছে না, যে আপ হয়ে গেছে না জ্যাক দিলাম দেখেন আবার কি দেবো আমি গ্রেডিং দেবো এখানে যত মন চাপি রাখবেন ঠিক আছে আমার কালার কেমন সুন্দর হচ্ছে না এদিকে সাদা কালো সুন্দর হচ্ছে না না আমাকে সাদা জিনিসটা
সবসময় লাগে
আসে ওদের কন্টেন্ট যখন বাইর করবে ওটা আগে থেকে শো করে না স্কোপের মতো লোকের প্ল্যান আসে না ক্লায়েন্টকে বলে বা আমাকে আমাকে প্রচুর লগুলা কী হবে বলে না বছরে একটা মানুষ অর্ডার করতে জানে আমার কাজ হচ্ছে কি যেটা সবসময় মানুষ সবসময় নেই টি শার্ট নেই ই কমার্সের মানে কত করে কি ফ্লায়ার আছে ওগুলো নেই আমাদের আকাশ কমজুর নেই ওগুলো নিয়ে আগে যায় আমরা তার টি শার্টে করতে গেলে কী কী হবে আগে ভিডিওটা শেষ করেন তুমি কী বলছে বেসিক টু অ্যাডভান্স জাস্ট বেসিক টু অ্যাডভান্স ওয়াটার সেখানে উনচল্লিশটা এটা শেষ করেন এখানে এখন উনচল্লিশ ভিডিও না আপনাদের সব দেখতে হবে এখান থেকে উনিশ নম্বর বিশ নম্বর ঠিক আছে আমি বলবো এটা আঠারো উনিশ বিশ ঠিক আছে এই ভিডিও দেখতে হবে না এরপর হচ্ছে এখানে এই যে একটা জিনিস কোনটা এখানে এখানে উনচল্লিশটা থেকে প্রায় চার পাঁচটা এখানে পাঁচ যাবে তো কটা হলো এখানে ধরুন পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা হবে এখানে 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 হচ্ছে হাউ টু আইডেন্টিফাই ফর্ম ফর্ম ইউনিট ইন বাংলা ধরুন এটা দেখবে না বুঝবে না কিন্তু আমি দেখি নাই বলে আমি আসুন কি খুব সহজ বাংলা দেখুন বাংলা গান তো আছে গো চল ধর নাই এটাও বাদ গেল ঠিক আছে তারপর হচ্ছে কি হাউ টু আজেবে টু সিমেন্ট তারপর হচ্ছে কোনো ডিজাইন ব্যাগ তো রিবন ব্যানার যে লাগবে না আমার থেকে জিনিস লাগবে না তারপর হচ্ছে প্যাটার্ন প্যাটার্ন দরকার নাই ঠিক আছে লো প্রাইস বাজেট কি ডেস্কটপ ঠিক আছে এটা করতে হবে না আমার ডিজাইন আমার ম্যানেজার সম্পূর্ণ কিছু ব্যবহার করেন দেখে দেন না দেখলে তারপর হচ্ছে হাউ টু ফিল টেক্সট বুক সেভারি ডিফারেন্ট ফটোসিন অ্যাডোবি ফটিয়া রেজিস্টার আর কি তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের পলিটিক্যাল ফিল ফিল দরকার আছে এটা আমার কি দরকার আছে স্যাংশন দরকার আছে দু এসব আছে দরকার না এটা তো ধর না প্রায় পাঁচ ছয়টা চলে গেছে এখানে ভিডিও তো চল আসলে ওটা চৌত্রিশটা আমার তেত্রিশটা আসবে তো একটু দেখেন লাগবে তো কঠিন কী আছে এখানে কঠিন কোনো কিছু নয় দেখেন লাস্টে এসে কি আপনি দেখাবেন আপনার কিছু ঠিক আছে আসছে ভিডিও আসছে আসছে আপনার কি আচ্ছা এরপর আসুন ধরুন কি ফটোশুট ধরুন না এটা যদি ফুলে ফুল ধরতে পারেন আমার টি শার্টের দাম করবো ফুলে ফুল না পারলে আমি টি শার্টের দাম করতে পারবো না এখানে আমি বেশি বেশি ভিডিও দিচ্ছি আমি দশটা ভিডিও দেখেন কোনো সমস্যা আছে বলেন আমাদের ডেলি ভিডিও দশটা দিলে কোনো সমস্যা আছে হ্যাঁ কোনো সমস্যা না দেখতে আচ্ছা আমরা আপনারা এখানে বলেন সবাই কালকে এসে বলো কি কালকে পরীক্ষা ছিল Thank you.
বাসায় গিয়ে আমি এখান থেকে বাসায় গিয়ে আমার কিছু হবে না, নতুন চলে আসা থেকে ইমেজ, ঠিক আছে? এই ধরনের ইমেজ, ঠিক আছে? আপনি বিয়ার সাইকেল আপনি ডিজাইন করতে
ফ্লায়ার বলেন, ব্যানার বলেন, পোস্টার বলেন, লোগো বলেন, ক্যারেক্টার বলেন, সব আছে সেখানে, সব আছে সেখানে। তার মধ্যে গ্রাফিক ডিভার, গ্রাফিক ডিভারও কি আছে, অনেকগুলো আছে। এবার আপনার আপনাদের আছে আর ইপসি আছে, প্রিন্টার প্রিন্টারেস্ট, আপনাদের কি আছে আরও ক্রিডিফিকার, না অনেক অনেক আছে। যদি না জানেন শুনে মানেন এখানে, যেমন আমি কী বলি, বাংলা গ্রাফিক, কারণ বাংলা এখানে গ্রাফিক বাংলা গ্রাফিক 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 বাংলা বাংলাদেশে ঠিক আছে, সব জুনিয়র মানে করছো নাকি ও এইসব বা যা পাচ্ছেন তাই না
different groups of illustrators face to review and problem solving. মানে এগুলো যেগুলো শিখে এসেছি আমি এগুলো জিজ্ঞেস করি নাই বলছিলাম এগুলো হ্যাঁ মোস্টলি না এটা ষোলো নাম্বার শেষ হয়ে গেছে একটা বিষয় মানে কি একটা দুইটা ষোলো নাম্বার এই তিনটে শেষ হয়ে গেছে না আজকে একবার কাজ শেষ হয়ে গেছে ওগুলো মানে এগুলো জেরে এখন দেখাচ্ছি গ্লাস দেখেন এখন ঠিক আছে টাইটু দেখে নেন প্যান্টু দেখে নেন টুটা দেখে নেন দেখাচ্ছি তো বেশি খুব তো একদম সম্পূর্ণ দেখেন কয়টা দেখাচ্ছি ঠিক আছে মোটামুটি কয়েকটা মানে নেই সেখানে এখন ব্রাশ ক্যামেরা হাসি না তেরো স্ট্রোক এটা শিফট অ্যান্ড
আপনার টুলবারে গিয়ে টাপ করা। এখন আপনি যদি কি দেখেন ক্লিক করলে হয়ে যাচ্ছে, আমার আপনি শুধু মাস্ক কিভাবে অর্ডার চেক করে দিয়ে গেল, হয়ে গেছে চারটা থেকে আমার একটা আপনার অনেক কতটুকু মানে শিখতে পারছেন এখান থেকে, হ্যাঁ
করতে পছন্দ যা আসছে তাই দেখতে দিতে বলে কারণ কি বলতো মানে হ্যাঁ আমার একটা বউ ছিল তোর মা জিজ্ঞেস করছে এটা পোলিটিক কি লেখছো তোর পোলিটিক যা আসছে তাই লিখছি এখন দেখবি অসুবিধা মানে যা আসছে তাই আমি কি শিখেছি কি আর কি আমি বুঝলাম তো বুঝতে গেছি যে যা যা আসছে তাই লিখে দেখতে হবে
Thank you.
লেখতেছেন লাগাছে ক্যাশলো বলে করছে আপ ব্র্যাকেট দেন একটা ব্র্যাকেট দেন ব্র্যাকেট Composition.
প্র্যাকটিক্যালি কাজ বুঝছেন, আর প্র্যাকটিক্যাল কোশ্চেন তো কি আমরা করি না, আমরা আপনাদের পাওয়া উচিত এবার দেখেন আটটা পয়েন্ট লেখেন, আটটা পয়েন্ট কি হয়েছে আর কি, ডিজাইন সোর্স রিসোর্স কি আছে মানে ডিজাইন দেখার জন্য, আমার ডিজাইন কপি করার জন্য, ডিজাইন দেখার জন্য মানে মাথায় নিয়ে আসার জন্য আমি পারতেছি না, আমি ডিজাইন দরকার, ডিজাইন দেখবো, দেখার পরে দেখেন আমি কোথাও কী করি, ও কী লিখতেছে, ও কী লিখতেছে, ও কী আমি সবকে দেখি না, আমরা দেখানো হচ্ছে, এরপরে গিয়ে আমার নিজের মতো লিখি, লিখি না আমরা আমাকে সেন্ড করেন, আমি করবো সব লিখি কেন, কপি কপি করবো ঠিক আছে, তারপর কি একটু কি আলাদা রাখবো, দেখি স্যার তো বুঝতে না পারে তাই না, আর এই কারণ কি আমি বলবেন আমি নতুন, এই কারণ কি আগে ডিজাইন কপি করবো কোন জায়গা থেকে, ফেসবুক থেকে, তারপর আপনার রিয়ান্স থেকে, ইয়ান্ডেক্স থেকে, আপনার যদি টি শার্ট নিয়ে কাজ করেন অবশ্যই যান, কোথায় গুগলে যান, ইয়ান্ডেক্সে যান, তারপর আপনার টেস্টিং আছে, টপিং এর টেস্ট আছে, রেপাবল আছে, ঠিক আছে দেখে না মধ্যে সেখানে যান, আপনার ফিডব্যাকে কম, ফিডব্যাকের টি শার্ট ডিজাইনে খুব কম, কিন্তু রিসোর্ট পাবেন মানে রিভার্স রিভার্স ও পাবেন, কিন্তু ডিজাইন দেখাতে হচ্ছে কি টপিং এর টেস্ট, টেস্টিং, রেপাবল, তারপর তার কি কেটে ফেব্রিকা, তারপর হচ্ছে কি বিহান্স, বিহান্সে টেস্টিং, রেপাবল, এই তিনটাতে মোটামুটি ভালো কি ভালো ভালো টি শার্ট ডিজাইন পাওয়া যায়, আর বিহান আর বিহান্স হচ্ছে কি বিহান্স হচ্ছে কি আপনার আমাদের আপাস কন্টেন্ট যেগুলো আছে মানে লিস্টিং ইমেজ আছে না, ওর ভালো ভালো সেই কন্টেন্ট আছে সেখানে দেখার জন্য, ওটা দেখা পাবেন নাই দেখা পাবেন নাই যে একবার আসছে একটা দুইটা তিনটা তিনটা আসছে ওখানে, হ্যাঁ প্রথম থেকে তিনটা থেকে মোটামুটি কয়েকটা জিনিস দেখছেন, দেখছেন না একদম শুনছেন না এখানে, এবং পর পরে পরে গেলে দেখেন পর চারটা দেখেন আমি বলতে শুনেন বিজেন রিসোর্স আমি দেখেন না এখন আমি বলতে শুনে বলতে শুনে রিসোর্স বলবো কি ফ্ল্যাট আইকন ট্রাফিক ট্রিগার ট্রিপিক মানে কি ডিজাইন দেখার জন্য পাঁচ ডিজাইন রিসোর্স ঠিক আছে মশাটা বুঝবে না, তারপর তো দেখেন ইন্ট্রোডাকশন টু ইলাস্ট্রেটর ওয়ার্ক স্পেস, এটা নিয়ে আমরা ওয়ার্ক স্পেসটা মোটামুটি ধারণ হয়েছিলাম পাইছিলাম, হ্যাঁ মানে ইলাস্ট্রেটর নিয়ে মোটামুটি ধারণা পাইছিলাম কোন জায়গায় কী আছে, কোন জায়গায় কী নাই, কোনটা কি বলে, কোনটা কি বলে না, যারা আছে না টুলবার যেটা পাশে আছে সেটা টুলবার, যেটা আর্টবোর্ড আছে সাদা অংশটি কি আর্টবোর্ড, আর পুরোটাকে ওয়ার্ক স্পেস বা ওয়ার্ক এরিয়া বল, ঠিক আছে ওপরটা কি বলে একদম ওটা কি বলি আমার মাথা একদম পুরো একটা অংশ আছে না ওটা কি বলে মেনু বার হচ্ছে যেটা ফাইল ফাইল থাকে মেনু বার, ঠিক আছে এরপর এর উপর একটা থাকে না অ্যাপ্লিকেশন বার মানে কেউ লগ আছে আর ঠিক আছে ওইটা অ্যাপ্লিকেশন বার, এরপর নিচে কি আছে কন্ট্রোল প্যানেল মানে আমি যে ফাইলে যে এটাই আসবে দেখা যাবে না ওটা কি কন্ট্রোল প্যানেল, এরপর তারপর হচ্ছে এর ডান পাশে একটা কি আছে কি বলে কলাম, হ্যাঁ তো মোটামুটি জানা হয়ে গেছে আমাদের, এখন দেখেন এই বস্তু কি ওয়াকিং মানে কাজ কেমন করে কি হচ্ছে জিনিস আর কি, এরপর হচ্ছে কি ইন্টারফেস ইন্টারফেস সেট আপ মানে ওকে সেট আপ আমি কেমন কেন করবো কারণ অনেক কিছু নাই, ঠিক আছে তেমন আমার যেটা বুঝছিলাম আমার কি ছিল না রিসেন্সাল ছিল ক্লাসে ছিল না তেমন তো আমার টুলস নাই সেখানে ছিল সেখানে আমি ক্যান্টিনে আসছি না রিসেন্ট করবো না হয় ক্লাসে গিয়ে নিয়ে আসবো না আপনার হচ্ছে উইন্ডোতে গিয়ে কোথায় বাসায় আগে উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেস রিকগনিশন কি চলে আসবে না হয় কেউ না পাইলে ওর পাশে যেটা সতর্ক জিনিস যেটা আছে ওটা হচ্ছে ওপরে ডান পাশে ওপরে যে ডান পাশে একদম না মোটামুটি ডান পাশে ওখানে লেখা আছে এসেন্সিয়াল ক্লাসিক রিসেন্ট ওখানে লেখা আছে ঠিক আছে শেষ, এবার প্রোফাইল প্রোফাইল আবার কি প্রোফাইল সম্ভবত ওটা হতে পারে কোনটা পেজ যেটা সেভ করবে ঠিক আছে আপনার ফাইল সেভ করবেন না ওটা হতে পারে, এটা বলছে কি নাম্বার অফ আর্টবোর্ড, নাম্বার অফ আর্টবোর্ড মানে আপনার নাম্বার মানে আর্টবোর্ডে আর্টবোর্ডে আপনি কয়টা আর্টবোর্ড দেবেন দুইটা একটা তিনটা চারটা পাঁচটা কয়টা দেবেন বসে বসে আর্টবোর্ডে বসে না কখন পিক্সেল নেবেন মানে সাইজ আপনি ইঞ্চি নেবেন পিক্সেল নেবেন পয়েন্ট নেবেন কী নেবেন
আপনার ইচ্ছা মতো কাস্টম বানান, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো বানান। তারপর আসলে কি ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন কি আপনার কি পোর্ট্রেট এন্ড ল্যান্ডস্কেপ নেবেন, এরপর আসলে কি তারপর আসলে কি আর্টবোর্ড, একটা দুইটা তিনটা আপনি কয়টা নেবেন, যে যার উপরে প্রশ্ন, ঠিক আছে। এরপর সাইজ, সাইজ বলছিলাম না, সাইজ ধারণা ছিলাম না, ক্লায়েন্টের ডিসাইড করতে করতে হবে। তো আপনি ডিসাইড করবেন, আর টি শার্ট নিয়ে কাজ করতে গেলে সাইজ হবে কত, 4500 বাই 5400, 4500 হবে কত ইয়া ওয়াই, আর হাইট কত 54, ঠিক আছে, 5400 5400, ঠিক আছে। এরপর কি ওরিয়েন্টেশন, ওই যে ওরিয়েন্টেশন যেটা বলছিলাম, আর ইয়া ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট, ওইটা এটা হচ্ছে ব্লিক, যেটা আমি মানে আর্টবোর্ডের বাইরে একটা মানে একটা ইয়া স্কিমাটা ইয়া স্টোক ছিল না, মেজেন্টা আর কেন শনিবারে যদি ক্লাস নিতে ক্লাসের ব্যবস্থা করা হয় আপনারা কি আসতে পারবেন? সকালবেলা নিয়ে বোধ না, সকাল বলতে নয়টা দশটা আমাদের পড়া হয়ে অনেক আগে কোন আছে কোন নোটা ভিডিও দেখে আসবেন।